অর্ধেক মাংস অর্ধেক চর্বি, ভাজে ভাজে মাংস আর ভাজে ভাজে ক্রেতাদের জন্য। ওরে বাবা, এক দারুণ সুখবর! ঝিনাইদহ নতুন হাট খোলায় খলিল ভাইয়ের আন্তরিক তত্ত্বাবধানে বিশাল এক মোটা তাজা মহিষ জবাই করা হয়েছে, যার অর্ধেক মাংস আর অর্ধেক হলো চর্বি। ভাজে ভাজে মাংস আর ভাজে ভাজে চর্বি। মহিষের মাংস হলো বাতের জন্য একমাত্র উপকারী মাংস, তাই বেশি করে মহিষের মাংস খান আর বাতের ব্যথা নিবারণ করুন। যারা সুস্থ সবল টাটকা উন্নত মানের মহিষের মাংস কিনতে চান, তারা দেরি না করে এখনই জলদি তাড়াতাড়ি চলে আসুন ঝিনাইদহ নতুন হাট খোলায়। ঝিনাইদহ নতুন হাট খোলায় খলিল ভাইয়ের মাংসের দোকানে। আগে আসলে আগে পাবেন। খলিল ভাইয়ের আন্তরিক তত্ত্বাবধানে ঝিনাইদহ নতুন হাট খোলায় আজ বিশাল এক মোটা তাজা মহিষ জবাই করা হয়েছে। আগে আসলে কই গো? ওই দেখো সর্বনাশ করেছে। আজ যে এত মশলা ফেসতো মনে হচ্ছে বিয়ে শাদী বাদ দিয়ে গিয়েছে। বিয়ে শাদী বাদ দেবে কেন? আজ মেয়ে জামাই আসবে তোমার মনে নেই? তাছাড়া আজকে হাট বার। ও, আজ হাট বার। তা হাট বারটা কি করব? মহিষের মাংস কিনতে হবে, তোমার মনে নেই? তাই তো, আজ তো হাট বার, তালি ঝিনাইদহ হাটে যাতি হবে। আর ওই খলিল ভাইয়ের আন্তরিক তত্ত্বাবধানে সেই বিশাল মোটা তাজা মহিষ জবাই হয়েছে। সেই কথাই তো কইছি, আর সেই জন্যই তো এত মশলা ফিস্তি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ, তাড়াতাড়ি তো যাতি হবে। খলিল ভাইয়ের মহিষ বলে একটা কথা, সে বিশাল মহিষ জবাই হয়েছে, মাইকি বলে বেড়াচ্ছে, বুঝেছো? শোনো, এই মহিষের মাংসে চর্বি আছে। হ্যাঁ, অর্ধেক মাংস অর্ধেক চর্বি, ভাজে ভাজে মাংস আর ভাজে ভাজে চর্বি। তাহলে তার কোনো চিন্তা নেই, জামাই মেয়েও আসতে, তুমি তাড়াতাড়ি হাটে যাও। শোনো, কয়টা সালির গুঁড়ো কোটো, ওই রুটি বানাবা আর নুনাশ করা গোশত দিয়ে আমার জামাই মেয়ের এক পরাণ ভরে খাওয়াবা। সেই কথা কি আর কতি হবে না, সব আমি রেডি করে রাখছি। ভালো করেছো। সুখবর সুখবর, মহিষের মাংস ক্রেতাদের জন্য। ওরে বাবা, এক দারুণ সুখবর! ঝিনাইদহ নতুন হাট খোলায় খলিল ভাইয়ের আন্তরিক তত্ত্বাবধানে বিশাল